নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত দেখছেন এই মুহূর্তের অনুষ্ঠান জ্যোতিষ অনুনাদির অনুষ্ঠান আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা কথা অনেকে হয়তো সেটা জানেন কি কথা বলুন তো সেই কথাটা হলো এই সময় আপনাদের সামনে যিনি চলে এসেছেন জ্যোতিষ অনুনাদি তার নিজস্ব চর্চার জায়গাটা তার জ্যোতিষীয় চর্চার জায়গাটা যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একজন পেশাদার অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন নিজেদের সমস্যাটার সমাধান চাইতে বা সেই গাইডটা চাইতে তখন সবার আগে আপনাকে জানতে হবে সেই মানুষটির জ্যোতিষীয় চর্চা কতটা গভীরে এবং কতদিন ধরে তিনি সেটা করছেন এখানে কিন্তু অনুনাদি অনেকের থেকে বহু 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 এগিয়ে রয়েছেন কেন এগিয়ে রয়েছেন কারণ তার চর্চার ক্ষেত্রটা প্রায় 40 বছরের এবং বহুদিন মানে সত্যি কথা বলতে গেলে তিনি পেশাদার অ্যাস্ট্রোলজার হয়েছেন তার অ্যাস্ট্রোলজির যে পেশাদারি জীবন সেটা আমার যা বয়স তার থেকে অনেক বেশি মানে তিনি যখন শুরু করেছেন তখন আমাদের জন্মও হয়নি সেই জায়গা থেকে আজ পর্যন্ত একই রকমভাবে চর্চা চালিয়ে যাওয়া এবং যেটা খুব গুরুত্বপূর্ণ প্রচুর মানুষকে কাজ দেওয়া কারণ আপনি যখন ভরসা করে একজন মানুষের কাছে যাবেন তখন আপনি তো এটা দেখবেন না যে তিনি কি বলছেন তিনি কত বড় বড় কথা বলছেন কিভাবে তিনি আপনাদের সামনে নানান বিষয়কে তুলে ধরছেন আপনি এই বিষয়টা মাথায় রাখবেন বা এটার জন্য আপনি যাবেন যে যার কাছে আমি যাচ্ছি তিনি আমাকে কাজটা দিতে পারবেন কি না তো অনুনাদি সেক্ষেত্রে 100% সফল কারণ আপনারা যখনই নানাবিধ সমস্যা নিয়ে তার কাছে এসেছেন তখন আপনারা শুধুমাত্র কাজটা পেয়েছেন আর সেটা আজকে বলে না সেটা বহুদিন ধরে তো তার সাধনা তার চর্চার জায়গাটা একটু স্বতন্ত্র সেই জন্যেই বহুদিন ধরে তার কাছ থেকে উপকৃত বহু মানুষ এই কথাটা স্বীকার করেছেন যে অনুনাদি সত্যি সত্যিই অনন্যা তার নামের মতোই তার কাজের ক্ষেত্র তো আজকে যখন একটা বিশেষ মুহূর্তের সামনে আমরা রয়েছি দীপান্বিত অমাবস্যা রয়েছে সামনেই আবারও অসংখ্য মানুষ তারা কাজের জন্য ভরসা রাখবেন অনুনাদির ওপর সেই সময় তিনি তো আপনাদেরকে একা ছেড়ে দিতে পারেন না তাকে অবশ্যই আসতে হবে আপনাদের জন্য এবং তিনি এসেছেন আজকের এই মুহূর্তের অনুষ্ঠানে স্বাগত জানাবো সেই মানুষটিকে তারা সাধিকা জ্যোতিষ অনুনাদি আমাদের সঙ্গে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন সোমা তেমনি আজও আছে দিদি আমাদের সঙ্গে থাকেন যখন তখন অনেকে কিন্তু খুব নিশ্চিন্ত বোধ করেন কারা নিশ্চিন্ত বোধ করেন যারা ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সময় তারা দিদির কাছে এসেছেন নানান রকমের কাজের জন্য আমরা সেই ফিডব্যাকগুলো প্রায়শই পাই আমাদের অনুষ্ঠানে কেউ ফোন করে বলেন যে দিদি কৌশিক অমাবস্যা আপনার কাছে গিয়েছিলাম কেউ বলে দিদি মহালয় অমাবস্যা আপনার কাছে গিয়েছিলাম এবং এই বিশেষ কাজটা আমার সম্পন্ন হয়েছে এই বিশেষ ফলটা আমরা পেয়েছি তো সেটা আমাদের কাছে খুব একটা বড় পাওয়ার জায়গা যে আপনারা নিজেরা উপকৃত হয়ে ভুলে যাননি আপনারা উপকৃত হয়েছেন এবং সেটা আপনারা শেয়ার করেন অন্য লোকেদেরকে উদ্বুদ্ধ করেন যে হ্যাঁ আমার জীবনে যে ভালো কাজটা হয়েছে আপনার জীবনেও সেটা হতে পারে বা তোমার জন্য হতে পারে তোমরা একবার অনুনাদির মতন মানুষের কাছে যাও কারণ একজন পেশাদার অ্যাস্ট্রোলজারের কাছে সবথেকে বড় কোয়ালিফিকেশনের জায়গা হচ্ছে তার জ্যোতিষীয় চর্চা এবং কতদিন ধরে কতটা অভিজ্ঞতা তিনি সম্পন্ন করতে পেরেছেন কতজন মানুষকে তিনি পরিষেবা দিতে পেরেছেন সেই জায়গাতে কিন্তু অরুণাদি একেবারেই অনন্যা এবং দেখে নেবো আজকে আমাদের সঙ্গে প্রথম ফোনে কে রয়েছে নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হ্যালো নমস্কার এবং শুভ বিজয়া হ্যাঁ আপনাকে আপনাকেও শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা ম্যাডাম কোথা থেকে কে বলছেন আমি দমদম থেকে বলছি দমদম থেকে কে বলছেন আমি দমদম থেকে সোমা চ্যাটার্জি বলছি সোমাদি কার সম্বন্ধে জানবেন আমি আমার ছেলের সম্বন্ধে জানবো আচ্ছা বলুন ছেলের নাম বলুন ডেট অফ বার্থ বলুন ছেলের নাম রাজা চ্যাটার্জি আচ্ছা ডেট অফ বার্থ বলুন হ্যাঁ 2/8/1991 2/8/1991 আচ্ছা হ্যাঁ সোমার সকাল 8:21 সকাল 8:21 ব্যারাকপুরে জন্ম বেশ 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 এবার বলুন তো কতদিন ধরে দেখছেন দিদির অনুষ্ঠান কেমন লাগে বলুন দিদির অনুষ্ঠান বহু বছর ধরে দেখছি খুবই ভালো লাগে আচ্ছা কেন লাগে সেটা তো বললেন না পরিচিত কেউ এসেছেন নাকি দিদির কাছে হ্যাঁ আমার পরিচিত একদিন গেছিল তার মেয়ের পড়াশোনার জন্য তারপর সেটা সে ভালোভাবে পাস করে গেছে বাহ ভালোভাবে এইচএস পাস করে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা
খুব ভালো খবর, ওই জন্যই আপনি আবার ফোন করেছেন যে আপনার ছেলে একদম। হ্যাঁ ফোন তো করি কিন্তু লাইন তো পাই না না। এই তো আজকে পেয়ে গেছেন। আপনার তো ভাগ্যটা ভালো। আপনার পরিচিত যার কথা বললেন তিনি কখন এসেছিলেন জানা আছে? রেবতী নক্ষত্র দেবগণ, আপনি শুনতে পাচ্ছেন তো? বেশ আপনি শুনতে থাকুন, দিদি সবটাই বলে দেবেন, কোনো চিন্তা নেই। আর রাশি লগ্ন এগুলো জানতেন তো? কিরকম না আমি যেটা বুঝবো সেটাই, বুঝতে পেরেছেন? ভুল না ঠিক? এবং মাথাও ওর গরম, কিন্তু ও চট করে রেগে যাবে, আবার ঠান্ডাও হয়ে যাবে, কিন্তু আপনি জানতে চাইছেন ওর কেরিয়ার বিষয়ে। এবার আমি এই হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি ও কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ টেকনিক্যাল লাইন। হ্যাঁ কিন্তু এইবার বলছি ওর মধ্যে কেমুন্দ্রুম যোগ হওয়ার জন্য, বিষ যোগ হওয়ার জন্য কি হলো, ওর মন মানসিকতা কোনো সময় ভালো থাকবে না, ও একাকিত্ব অনুভব করবে, একা একা বসে থাকবে, ভাববে আমায় কেউ দেখতে পারে না, ভালোবাসে না। দ্বিতীয় নম্বর কথা আর যেটা বলছি আমি আপনাকে, দশমপতি যে কিনা ভালো কর্ম দেবে, হ্যাঁ সেই কর্মপতি দাহ্য যোগে আক্রান্ত, বুঝতে পেরেছেন? এই দাহ্য যোগে আক্রান্ত হওয়ার জন্য 1, 2, 3, 4, 5 এবং শুধু তাই নয়, এখানে অঙ্গারক যোগ, ছন্ন ছাড়া যোগ, এই যোগ হওয়ার জন্য ওর মনোমত কর্ম না পাওয়া, হ্যাঁ এবং এক কর্মে বহাল না থাকা, বারবার কর্মের ছেদ, বুঝতে পেরেছেন? আপনি সেই জন্য আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করবেন, ওর বুদ্ধির ভুলে ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ এইটা কিন্তু হরোস্কোপের মধ্যে ইন্ডিকেট করছে। এবং ওর মধ্যে যে যে কোনো কাজই করতে যাক সেই কাজটা কিন্তু স্মুথলি একবারে হয় না, ভুল না ঠিক? হ্যাঁ কিন্তু এইবার এই এই জিনিসগুলো যদি ঠিক না করেন তাহলে কিন্তু ওর বিবাহিত লাইফেও সমস্যা আসবে এবং ওর মানে কর্মক্ষেত্রেও সমস্যা, না পাওয়া থেকে হয়তো বাজে নেশায়ও চলে যেতে পারে, এই জিনিসগুলো ছকের মধ্যে বিরাজ করছে। এইবার এই মুহূর্তে যদি সেগুলো আপনি না করেন, পরবর্তীকালে সেই জায়গায় চলে যাওয়ার পর করেন, এটা তাহলে মুশকিল। একটা ছেলে না পাওয়া থেকে হতাশা হয়ে গিয়ে নেশায় একেবারে এডিক্টেড হয়ে গেল, তখন আমি গিয়ে উঠলাম, আমি যখন জেনেই গেছি তাহলে আমাকে সেই কাজটা করে নেওয়া উচিত, একদম একদমই। হ্যাঁ অতএব যাতে ওর বিবাহিত লাইফে সমস্যা না আসে এবং ওর কেরিয়ারে বিয়ের ব্যাপারটা মানে বিয়েটা কবে হবে দিদি, সেটাই তো দিদি এতক্ষণ ধরে বলছে। সাতকান্ড রামায়ণ পড়ে সীতা তুমি কার বাবা বলো? দিদি এতক্ষণ ধরে কি বললেন বলুন তো, দিদি এতক্ষণ ধরে এটাই বললেন যে ওর বিবাহিত জীবনটাতে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে এবং সেটা আপনাদেরকে ঠিক করতে হবে, সেটা না করে ছেলের বিয়ের কথা ভাববেন না। আমি জানি না অলরেডি ওর নিজের কোনো পছন্দ আছে কিনা, প্রেম আছে, প্রেম আছে, প্রেমে পড়াচ্ছক, সেটা কি আপনারা জানেন? ওর কি কোনো রিলেশনশিপে আছে? না সেটা তো বারবার জিজ্ঞেস করছি কিন্তু ও তো বলছে না, ও কি বলবে, ও স্বীকার করে, কিন্তু ওর বিয়ের জায়গাটাতে প্রবলেমের কথা দিদি বললেন, আপনি যদি হঠাৎ করে কোনো কিছু মানে ধরুন বিচার না করিয়ে যদি আপনি বিয়ের কথা ভাবেন বা যদি বিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে দিদি, সেটা বলেছেন। 100% প্রবলেম, জীবনটা ওর বিষময়ী জ্বালাময়ী হয়ে চলে হবে এবং নানা রকম মানে কি আর বলবো নানা রকম সমস্যার মধ্যে কেস খামারিতেও জড়িয়ে যাবে। তো আপনি বিয়ে দেওয়ার আগে ছেলের একবার অবশ্যই উপযুক্ত জ্যোতিষের পরামর্শ নিন। দেখুন এটা কিন্তু আমরা অনুষ্ঠানে সবসময় বলি, আপনার ছকের ক্ষেত্রেই শুধু নয় বহু ক্ষেত্রে আমরা বলি, আমাদের জীবনের মেজর যে ডিসিশনগুলো, মেজর ডিসিশনগুলোর মধ্যে কোনটা, ধরুন প্রথম কথা হচ্ছে ছেলে মেয়ে কোন স্ট্রিমে পড়াশোনা করবে, তার এডুকেশনের জায়গাটা কী হবে, এটা একটা বড় সিদ্ধান্ত। কারণ আপনার ইচ্ছে আপনার ছেলে ডাক্তার হবে বা আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, দেখা গেল তার সেটা ইচ্ছে নয়, আপনি ফোনটা রেখে আপনি শুনুন, দিদি তো আপনার ছেলের কথা বলেই দিয়েছেন। তো এরকম অনেকেই বাবা মা থাকেন যে দাদের ইচ্ছে থাকে তার ছেলে মেয়ে একটা স্ট্রিমে পড়াশোনা করবেন, বা কেউ হয়তো আছেন তিনি নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার ইচ্ছে তার ছেলে কিংবা মেয়ে সিএই পড়বে বা সেটাই হবে, দেখা গেল তার ছকে সেই কম্বিনেশনটা আদপেও নেই,
সে ডাক্তার হতে পারবে না, সে ইঞ্জিনিয়ার হতে পারবে না, তার জন্য সেটা নয়, বা সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়বে না, সে অন্য কোনো স্ট্রিমে যাবে। এই যে বাবা মায়েরা অনেক সময় চাপিয়ে দেন বা মোটামুটি ভালো পার্সেন্টেজ ক্লাস টেনে থাকলেই তাকে সায়েন্স নিয়েই পড়তে হবে, এরকম একটা প্রবণতাও বাবা মায়েদের মধ্যে থাকে, সবসময় এটা জরুরি নয় যে কেউ একজন ভালো পার্সেন্টেজ ক্লাস টেনে পেয়েছে মানে সে সায়েন্স এডুকেশনই যাবে, তার যদি আর্টসে পড়ার ছক হয় সে আর্টস নিয়ে পড়বে এবং সেখান থেকেও সে দারুণভাবে ফ্লারিশ করতে পারবে, এটা বহুবার ঘটেছে। তাই কোন স্ট্রিমে ছেলে মেয়ে পড়াশোনা করবে এটা একটা মেজর ডিসিশন, অবশ্যই প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে সেই সিদ্ধান্তটা আপনারা নিন, এটা জীবনের প্রথম স্টেজ যেটা করা উচিত। দ্বিতীয় হচ্ছে কেরিয়ার কেমন হবে, কোন দিকে হবে, চাকরি করবে, ব্যবসা করবে, সেলফ প্রফেশনে যাবে, কোন ধরনের চাকরিতে সে উন্নতি করতে পারবে, কি হবে তার কেরিয়ার গোল, এটা কি সে দুই বা তিন ধরনের সেক্টর থেকে উন্নতি করবে, বাবার ব্যবসা জয়েন করবে, নিজে আলাদা করে কিছু করবে, কেরিয়ারটা একটা হিউজ সেক্টর, সেখানে সঠিকভাবে যদি নিজের কেরিয়ার তৈরি করতে হয় অবশ্যই আরও একবার কাউন্সিলিংয়ের প্রয়োজন, আরও একটা জ্যোতিষীয় হেল্পের প্রয়োজন। তাহলে দুটো মেজর ডিসিশন গেল। তিন নম্বর মেজর ডিসিশন হচ্ছে বিয়ে, আমাদের ফ্যামিলি লাইফ, কবে বিয়ে হবে, কোথায় বিয়ে হবে, কিভাবে বিয়েটা হবে, নিজের পছন্দে নাকি সোশ্যাল ম্যারেজ, কোন ধরনের বিয়ে এবং সেখানে কোনো রকম বাধা আছে কি না, বিয়ে হওয়ার চাইতেও বিবাহিত জীবন ভালো হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিয়ে হলো, প্রচুর ধুমধাম করে আপনি বিয়ে দিলেন, কয়েক লক্ষ টাকা খরচ করলেন, অসংখ্য মানুষকে নিমন্ত্রণ করলেন, খাওয়ালেন, যদি এখন কোভিড সিচুয়েশনে সেটা সম্ভব না, তাও আমি বলছি পরিস্থিতি স্বাভাবিক হলে, অথচ দেখা গেল মানে প্রায় তিন মাস পর থেকে শুরু হয়ে গেল অশান্তি, সেটা কোনো কাজের কথা না। ঘটনা হচ্ছে বিবাহিত জীবনটা যেন ভালো হয় তার জন্য প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডের প্রয়োজন এবং পরামর্শ নিয়ে তারপর বিয়ের পিঁড়িতে বসা উচিত, এটা কিন্তু আমরা বারবার অনুষ্ঠান থেকে বলি। তো এই মেজর ডিসিশনগুলো যখন নেবেন তখন অবশ্যই সিদ্ধান্ত নেবেন এবং গাইড নিয়ে নেবেন যেখানে অনন্যাদির মতন মানুষ রয়েছেন, এবং আমরা বারবার বলি তার অভিজ্ঞতার কোনো তুলনা হয় না। বারবার করে বলা সত্ত্বেও মানুষ যে কেন এত ভুল করে আমি এটা বুঝে পাই না। আরে একটা মানুষকে প্রতিকার নিতে গেলে যা লাগে তার চেয়ে বিয়েতে তো প্রচুর খরচা হয়ে যায়, প্রচুর, সেই খরচাটা বেশি না এইটা বেশি, প্রচুর। আমি আগাম প্রিকশন নিয়ে না ভালো না, পরে যখন আমার রোগটা হলো তখন আমি প্রিকশন নিচ্ছি, এটা তো ঠিক না, একদমই তাই। এটা যদি যে বুঝবে না তার, এটা যে বুঝবে না তার ক্ষতি, কাজে সেটা বুঝতে হবে আমাদের। আর এই যে দীপান্বিত অমাবস্যা, এই অমাবস্যা আমরা যে তন্ত্রমতে সৎকর্ম আছে, সৎকর্ম কি কি, স্তম্ভন, বিদ্বেষণ, শান্তি কর্ম, এরকম ছটার পরপর কর্ম আছে, সেই কর্মগুলো কিন্তু আমরা তন্ত্রমতে করা হয়, এবং সেই জন্য কি হয় যে আমি আবার আসলেই সব কাজ করি না, অনেক মানুষ অনেক রকম নিয়ে আসে, তো আমি যেটা বুঝবো সত্যি সত্যি ভালো জিনিস সেই কাজগুলো আমি করব, করে করা হয়। এবং এই সময় এই কাজগুলো দশমহাবিদ্যা আমরা বলি, আমাদের কিন্তু দশমহাবিদ্যার পুজো আরাধনা করতে হয়, যারা এই লাইনে আছেন, যারা করেন তাদের প্রত্যেককেই করতে হয়, যে করে 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 না আমি করি, তো সেই ক্ষেত্রেই বলি যে তার প্রথম বিদ্যা হলো কে, সে হলো মা কালী, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলার সিদ্ধি বিদ্যা চ মাতঙ্গী কমলান্তিকা এতা দশমহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকর্তিতা। তাহলে কি হলো, দশমহাবিদ্যার প্রথম বিদ্যা হলো মা কালী, কাজেই সেই জন্য মা কালী আমাদের যা কিছু কাজ করি কিন্তু তখন এই তন্ত্রের সাহায্যে মা কালীর দ্বারাই হয়। কালী কিন্তু শ্যামা কালী, বামা কালী, হ্যাঁ, শ্মশান কালী, কালীর শেষ নেই, কিন্তু যাকে কাকে কোন রকমভাবে কাজ করে দিলে সেই কাজটা তার হবে সেটা জানতে হবে, ঠিক, এবং সেটা আপনি জানেন বলেই তো চল্লিশ বছর ধরে এত মানুষকে আপনি পরিষেবা দিতে পেরেছেন। তো আজকে যখন একেবারে দীপান্বিত অমাবস্যার সামনে আমরা রয়েছি তখন দুটো কথা বলে রাখা জরুরি। প্রথম হচ্ছে কলকাতার মধ্যে যারা রয়েছেন তাদের জন্য গড়িয়াহাট, বারাসত এবং হাওড়া তিনটে জায়গায় দিদির চেম্বার রয়েছে, এবং কালী পুজোর আগেই আপনারা তিনটে চেম্বারেই দিদিকে পাবেন। গড়িয়াহাটে দিদি প্রত্যেক শুক্রবার দিন চেম্বার করেন, বারাসাতে সামনেই চেম্বার রয়েছে, হাওড়াতেও চেম্বার রয়েছে, কালী পুজোর আগে আপনারা তমলুকেও চেম্বার পাবেন, খড়গপুর, মেদিনীপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, প্রত্যেকটা জায়গায় চেম্বার ওপেন রয়েছে এবং সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনলাইন কনসালটেশন, কারণ দিদি এখন প্রায় প্রত্যেক দিনই অনলাইনে আপনাদেরকে সময় দিচ্ছেন, যেহেতু প্রচুর মানুষের বুকিং রয়েছে, প্রত্যেক দিন না সময় দিলে সম্ভব নয়, যারা দূর থেকে আসতে পারছেন না তারা অনলাইনে কাজ করে অনলাইনে প্রতিকারের অর্ডার দিয়ে দিচ্ছেন, একদমই তাই। এবং আপনিও অনলাইন কনসালটেশনে চলে আসতে পারেন 7596853615, এটা হচ্ছে নম্বর, এই একটাই নম্বর, এই নম্বরটাতে ফোন করলেই আপনারা অনলাইন কনসালটেশনের জন্য বুকিং করতে পারবেন এবং ফিজিক্যাল চেম্বারের জন্য কিন্তু বুকিং করতে পারবেন। এখন কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, শুভ বিজয়া, আপনাকেও শুভ, আপনাকেও শুভেচ্ছা, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি অনন্যাদির অনুষ্ঠান খুব ভালো লাগে আমার। হ্যাঁ,
আমার মাটির ছেলে একবার গিয়ে দীপান্বিতাম অবস্থায় গিয়ে উপকৃত হয়েছে। আচ্ছা, কি ব্যাপারে এসেছিল? চাকরি ব্যাপারেই গিয়েছিল। চাকরি হয়ে গেছে? আচ্ছা, সময়টা রাত 8:52 বললেন? না, 1:52। তারিখটা কি আপনি ঠিক বললেন তো? মকর লগ্ন সিংহ রাশি আপনার জানা আছে? এইবার আপনাকে আমি বলি একটা একটা করে, হ্যাঁ উত্তর করবেন। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের হরোস্কোপের মধ্যে, প্রথমেই যেটা আমার চোখে পড়ে গেল, হ্যাঁ ওর হলো টেকনিক্যাল লাইন নিয়ে প্রথম থেকে ছোট থেকে সব কিছু নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা, ঘাটাঘাটি, মোবাইল ঘাটা, এগুলো ওর মধ্যে দেখা যায়। এবং হ্যাঁ ঠিক তো বলবই, এবং টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করার ছক এটা, বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর কথা, ও ভীষণ রুচিসম্মত খাবার খাওয়া, হ্যাঁ ঘুরে বেড়ানো, ভালো জিনিসপত্র কেনা, জামা কাপড় ভালো পরা, এগুলো ভীষণ পছন্দের। পারফিউম ব্যবহার করা, এগুলো সেন্ট, পারফিউম অর্থাৎ সেন্ট ব্যবহার করে, হ্যাঁ দেখেছেন, একদম পারফিউম ব্যবহার করবে এই ছেলে, হ্যাঁ। এবং ওর ভীষণ রুচিসম্মত খাবার খাওয়া সবটাই আছে, কিন্তু এইবার কিন্তু কেন বললাম, দশমপতি যে কিনা ভালো কর্ম দেবে সেই কর্মপতি দাহ্য যোগে আক্রান্ত। ও আচ্ছা আচ্ছা, মানে রবি তেজে শুক্র নিস্তেজ। আচ্ছা, হ্যাঁ কাজেই আপনি এই জায়গাটা যদি ঠিক না করেন, ওকে কিন্তু কর্ম নিয়ে ভুগতে হবেই হবে, এতে আর কোনো রকম সমস্যা নেই। এটা অঙ্ক, এখানে কিন্তু কোনো রকম মানে ই চলে না। এবং ওর আর কি, ওর কিন্তু অর্থের জায়গাটায় কি হলো, অর্থ যাও রোজগার করবে, হাতে অর্থ রাখতে পারবে না, ধরে হাত থেকে বেরিয়ে যাবে। ও কি চাকরি বাকরি করছে কিছু? না, চাকরি বাকরি কিছু করেনি, অটোমোবাইল পড়ে এখনো কিছু পায়নি। না পাবে না তো বলছেন দিদি, এই কারণে মানে কেন চাকরিটা পেলো না? দাহ্য যোগে আক্রান্ত। হ্যাঁ সেটা তো দিদি বলছে, আপনি ইমিডিয়েটলি দাহ্য যোগটা ঠিক করুন দিদি। দাহ্য যোগটা ঠিক করলেই কিন্তু ওর কর্ম হয়ে যাবে, আর না হলে কিন্তু ওই হরোস্কোপ ইন্ডিকেট করে ও ঋণের মধ্যে পড়ে যাওয়া, একাকিত্ব অনুভব করা, বিবাহিত লাইফে সমস্যা আসা, এগুলো সব হবে, বুঝতে পেরেছেন? আপনি নিজে সব ঠিক আছে তো দিদি? এই যে বলে দিলাম, যা যা বললাম এগুলো ঠিক করে নিন, না হলে কিন্তু মনের মতো কর্ম কি যাও যদিও পায় সেটা একদম মানে কি বলবো, একটা ছেলে পড়াশোনা করে যেটুকু মিনিমাম মাইনা পাওয়ার দরকার তার চাইতে একেবারে নিচে, তাহলে ওর সংসার চালাবে কি করে, নিজে চলবে কি করে? চাকরি তো এখনো পর্যন্ত কাজেই আপনি ইমিডিয়েট শুনুন, আমি জানছি আমার ওখানে গেলে আজকে আমি অবরোধ, আমি যেতে পারবো না, তাহলে আমি কি করব, আমাকে গাড়িটা ঘুরিয়ে নিতে হবে, বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। আর আপনারা যদি সেটা না ভাবেন, এমনি করতে করতেই দেরি হয়ে যাবে, তার মধ্যে সব শেষ, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে, যান। এই 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 সমস্ত ছকের মায়েরা বাবারা যদি ভুল করে না, পরবর্তী আমার ছেলের চাকরি হলো না, আমার ছেলেটা বেলাইনে চলে গেল, আরে বাবা আপনি তো জানলেন কবে টিভিতে লাইনে পাবো, তবে দেখবো, তবে আমি আমার ছেলের ঠিক করব। এই ভাবলে জীবনে হবে না, ওই তাদের ছেলে মেয়েরাই বকে যাবে, কিছু করার নেই। ধন্যবাদ দিদি ফোন করার জন্য। একটু আগে বলছিলাম না যে আমাদের লাইফে তিনটে মেজর ডিসিশন, এবং তার আগে আমাদের অবশ্যই সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত। তো এডুকেশনের জায়গাটা আপনি দেখেছেন, আপনি ওর এডুকেশন জায়গাটা কমপ্লিট, এবার বাকি রয়েছে কেরিয়ার এবং বিয়ে। আমার মনে আছে একটু আগে আপনি জিজ্ঞেস করছিলেন যে দিদি সব কিছু ঠিকঠাক আছে তো,
তো আপনার ছেলের ছক দেখে দিদি বলছেন ওর ক্যারিয়ারের জায়গাটাতে সমস্যা রয়েছে, অর্থ রোজগার ও করতে পারবে না, এবং বিয়ের জায়গাটাও সমস্যা রয়েছে, দুটোই একই কেস। কেন পারবে না? তার কারণ হচ্ছে ওর যা ছকের কম্বিনেশন সেটা ওর ক্যারিয়ার এবং অর্থ রোজগারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত দিদি বলেছেন ওর পারিবারিক জীবনটাও ভালো হবে না, বিয়ের জায়গাটাতেও সমস্যা রয়েছে, আগের জনার মতনই প্রায় সেম সেম। তো দুটো ক্ষেত্রই যদি ডিস্টার্ব হয়ে গেল তাহলে জীবনে বাকিটা কি রইল? বাকি কি রইল? সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই সময় থাকতে থাকতে পরামর্শ নিন। কারণ আপনারা যারা ফোন করেন অনুষ্ঠানে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে আচ্ছা একবার ফোন করি একটু জেনে নিই দিদি কি বলছেন। তো যেটা আপনি জেনে নিলেন সেটা হওয়া তো আটকাতে পারবেন না যদি উপযুক্ত ব্যবস্থাটা না নেন। যদি সেটা হওয়া আটকাতে হয় তাহলে প্রপার ব্যবস্থা নিতে হবে এবং তার জন্য ইনিশিয়েটিভটা আপনাদেরকে নিতে হবে। সেই ইনিশিয়েটিভ হচ্ছে সরাসরি অভিজ্ঞ মানুষের সঙ্গে যোগাযোগ করা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে। এবার আপনারা অনুষ্ঠানে ফোন করছেন মানে আমি ধরে নিচ্ছি অবশ্যই আপনারা অনন্যা দিকে বিশ্বাস করেন এবং আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বললেন যে হ্যাঁ পরিচিত কেউ না কেউ দিদির কাছে গেছে এবং তারা উপকৃত, চাকরি পেয়েছে একজনের কথা বললেন, আর একজনের ক্ষেত্রেও বললেন পড়াশোনার রেজাল্টটা খুব ভালো হয়েছে, তার মানে আপনি দেখেছেন হাতের সামনে যে হ্যাঁ কাজ পেয়েছেন, কাজটা হয়, তাহলে আমি কেন সেই সুযোগটা নেব না? সুযোগ তো আছে আপনাদের কাছে, অনলাইন কনসালটেশনে চলে আসুন। এতটা বছর টিকে থাকা তো সোজা কথা নয়, একদমই তাই। এমনি এমনি কেউ টিকে থাকতে পারে না, আপনারা ভালোবাসেন, আপনাদের আমি কাজ দিতে পেরেছি, আপনারা কাজটা পেয়েছেন, সেটাই তো বললাম যে আমি কাজটা দিতে পেরেছি সেই জন্যই আপনারা ভালোবাসেন। বেশ, একজন আমাদের সঙ্গে রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ দিদি, আমি সরাসরি থেকে মৌমিতা বলছি। হ্যাঁ বলুন, বলুন মৌমিতা। হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কেই জানতে চাওয়ার জন্য ফোন করেছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার হচ্ছে 17 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর, হ্যাঁ, 1993, 17/9/1993, বেশ, সময় বিকেল 5:14, হ্যাঁ। আচ্ছা, কোথায় জন্ম, জন্মস্থান কোথায়? শ্রীরামপুর। কুম্ভ লগ্ন কন্যা রাশি, কুম্ভ লগ্ন কন্যা রাশি আর গণ হলো দেবগণ। আপনি কি জানেন এটা? হ্যাঁ এটা আমি জানি। আপনি জানেন, ঠিক আছে, লাইনে থাকুন। আপনার চোখে কি, চোখে কখনো যন্ত্রণা বা মাথায় যন্ত্রণা বা চশমা এসব নিয়ে আছে? না চশমা নেই, বাট কিছু যদি অল্প রোদ্দুর লাগে বা এরকম কিছু হয় তখন মাথাটা হালকা ব্যথা ব্যথা হয়। মাথা, সেটাই তো বলছি, পরবর্তীকালে আপনাকে চশমাটা নিতেই হবে অবশ্যই, যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে এটা আপনাকে নিতে হবে। আর এইবার আপনি বলি, যেটা দেখছি একটু ভালো করে দেখে নি, প্রথমত আমি যেটা হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, আপনার হরোস্কোপের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার যে কোনো কাজ করেন না একবারে হয় না, বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর কথা, আপনি মানুষটা ভালো, কিন্তু এইবার হলো কি, আপনার মানে ক্যারিয়ারটা যতটা আপনি উন্নতি চাইছেন ততটা উন্নতি পাচ্ছেন না। তৃতীয় নম্বর কথা, আপনার বিয়ের জায়গাটাও কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না, ভুল বললাম না ঠিক বললাম? বলুন। বিয়ের জায়গাটা বলতে ওটা নিয়েও তো আমার জানার আছে, মানে কি বললাম, আপনার বিয়ের জায়গাটা ভালো নেই, দেখতে পাচ্ছি না, বিবাহিত লাইফে সমস্যা এটাও আছে। আমি যেটা বলছি ভুল না ঠিক, আপনি একটু জেদি টাইপেরও আছেন আপনার। হ্যাঁ এটা তো ঠিক, এটা সঠিক, এটা সঠিক, আর গুলো সব ভুল? হ্যাঁ না না নিশ্চয়ই না, কারণ উনি আর তো শেয়ার করতেও পারবেন না, সময় আমাদের সাথে শেষ হয়ে গিয়েছে। এবার আপনি যেখান থেকে ফোন করছেন সেখান থেকে দিদির চেম্বারে সরাসরি আপনি আসতে পারেন, সেই সুযোগটা রয়েছে, কারণ দিদি বারাসাত হাওড়া এবং গড়িয়াহাটে চেম্বার করছেন। আর একটা সুযোগ আপনার কাছে রয়েছে, সেই সুযোগটা হচ্ছে অনলাইনে চলে আসা। অনলাইন কনসালটেশনের জন্য কোথাও আসতে হবে না, বাড়িতে বসে সরাসরি আপনি ওভার ফোন দিদির কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং বাড়িতে প্রতিকারও পেয়ে যাবেন, এতটাই সহজ। একবার যোগাযোগ করে নিন, কেরিয়ার হোক বা বিয়ে হোক, জীবনে ভাইটাল ক্ষেত্রগুলোকে তো আমরা এভাবে ছেড়ে দিতে পারি না, তার জন্য অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার এবং অনন্যাদি অভিজ্ঞতা নিরিখে বহু 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 এগিয়ে। অনেক ধন্যবাদ দেব দিদিকে, আজকে আমাদের হাতে সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেককে ভালো থাকুন, যে জরুরি এই সময়টাকে কাজে লাগাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, ভালো থাকুন। আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।